আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ কিংবা প্রভা যে যেখান থেকে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে আসি তেরমুখ। আপনারা জানেন তেরমুখ এটা উত্তরাখণ্ডের শেষ শেষ মাথা, তেরমুখ ব্রিজ, এবং এটা একটা দর্শনীয় জায়গা। এই হলো তেরমুখ, তেরমুখ বাজার। এই যে তেরমুখ, তেরমুখ এখানে মানুষ ঘুরতে আসে নদীর পাড়ে। তেরমুখ ব্রিজ, তেরমুখ ব্রিজের ওই পার উত্তরাখণ্ড, এই পার কালীগঞ্জ, পূর্বাচল, পূর্বাচলের পাশে। এখান থেকে 26 নম্বর পূর্বাচল সেক্টর একেবারে খুবই কাছে, 26-27 নম্বর সেক্টর। এখানে আমরা আজকে 6 কাঠা জমি দেখার জন্য আসছি। অত্যন্ত চমৎকার শেপের, একদম ফুল স্কয়ার শেপ এবং পাকা রাস্তার সাথে এই যে পিলার, পাশে বাড়িঘর। এই যে এটা একটা একটা শেড, এখানে একটা ছোট্ট ফ্যাক্টরির মতো করে শেড করে ভাড়া দিচ্ছে। এবং এখানে খুবই দ্রুত ডেভেলপ হচ্ছে, ডেভেলপ এরিয়া, এবং দিন দিন তো জমির দামও অনেক বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো পাকা রাস্তা। এ মুহূর্তে ইনস্ট্যান্ট 20 ফিট পাকা রাস্তা আছে। ভবিষ্যতে হয়তো বা এটা আর একটু বড় হতে পারে, বাট একদম পাকা রাস্তা। এখান থেকে রায়দা বাজার সোজা কাছে, এবং সামনেই একটা অত্যাধুনিক মানের হসপিটাল, সরকারি হসপিটাল। আমরা জানি তালিয়া হসপিটাল বলা হয়, সরকারি হসপিটাল উদ্বোধন হয়ে গেছে। এই যে হাইরাইজ বিল্ডিং, নতুন বাড়িঘর, দূরত্ব দূরত্ব বড় বড় বাড়িঘর হচ্ছে, এটা চমৎকার। এবং জমির মুখটাও খুবই ভালো দেখেন। এই যে সাজনা গাছ থেকে শুরু করে পিছনে যে গাছ দেখতে পাচ্ছি আমরা, রেনি গাছ, এই গাছগুলো জমির ভিতরে, উঁচু জমি, একদম লেভেল। এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত জমিটার মুখটা আনুমানিক যদি আমরা বলি 60-70 ফিট হবে। আনুমানিক আমার চোখে দেখা মনে হচ্ছে যে 60-70 ফিট মরবে। এবং ফুল স্কোয়ার, জমিটা ফুল স্কোয়ার, পাশে একদম পিলার করা, পিলার টু পিলার। এবং দামেও রিজনেবল, এটা 20 লাখ টাকা দাম চাচ্ছে। বসলে সামান্য নেগোসিয়েশন হবে, নেগোসিয়েশন করা সম্ভব। বাট আশেপাশে যেটা খোঁজ নিয়ে দেখলাম, পাকা রাস্তার সাথে জমি সাধারণত 25 লাখ টাকা ওখানে বিক্রি হচ্ছে, বাট এই জমিটা 20 লাখ টাকা মালিক পক্ষ চাচ্ছে। বাট বসলে হয়তো বা নেগোসিয়েশন কম বেশি করা যাবে। আমাদের জানা মতে কাগজ ভালো, নিষ্কণ্ঠ। তারপরেও আমরা কাগজ আপনাদের যখন দেওয়ার আগে অবশ্যই আমরা যাচাই বাছাই করে দিই। এবং আপনারা জানেন, যারা অলরেডি আমাদের মাধ্যমে জমি ক্রয় করছেন, বিক্রি করছেন, যে কোনো প্রকার ত্রুটিযুক্ত জমি আমরা, কোনো মালিকের জমি আমরা বিক্রি করি না। এবং যারা ক্রেতা আছেন তাদের জ্ঞাতার্থে বলি, যারা এ পর্যন্ত আমাদের থেকে যারা জমি কিনছেন, সবাই জানেন যে জমি দেখার পর আমরা নিজেদের কোম্পানির লয়ার দিয়ে ভেরিফাইড করি। ক্রেডিট কার্ড কোথাও যদি আমরা গ্যাপ পাই, তাহলে আমরা আসলে বিষয়টা জানিয়ে দিই। এবং কোনো ধরনের শুধুমাত্র যে কাগজে ভেরিফাইড তা না, এলাকায় কোনো জমি সংক্রান্ত কোনো যদি ওয়ারিশ সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রেও আমরা যাচাই বাছাই নিজেরা করি, নিজ দায়িত্ব করি। নিজ দায়িত্ব করে আমরা সেই জমি বিক্রি করি না। এবং আমাদের ক্লায়েন্টকে আমরা, যারা আপনারা আছেন, ভিউয়ার্স আছেন, সবাইকে আমরা জানাই দিই। তো আমাদের জানা মতো এটা ভালো। তারপর আপনারা যদি পছন্দ হয়, মালিকের সাথে বসে সরাসরি কথা বলতে পারবেন, সেই সুযোগ মালিক অত্যন্ত আমাদের পরিচিত কাছের। তো আসুন জমিটা দেখুন, আসলে অবশ্যই আমাদের একদিন আগে জানাবেন। একদিন আগে জানালে আপনাদেরকে আমরা ভিজিটের টাইম দেবো। আমাদের অফিস উত্তরাখণ্ড কুড়িপাড়া মাস্টারপাড়া, আমাদের অফিসে আসুন, সাথে সাথে ভিজিট। আর যারা পূর্বাচল থেকে 300 ফিট থেকে আসবেন, আমাদের ফোন দিলেই হবে। আপনি চাইলে ওদিক থেকে আসলে, 300 ফিট থেকে আসলেও খুবই কাছে, একদম 300 ফিট হয়ে পূর্বাচল হয়ে 26 নম্বর দিয়ে ভিতর দিয়ে আসবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, এবং এটা লাইক কমেন্টস করে এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। যখন আপনারা ভিজিট করবেন তখন হয়তো ভিডিওটা খুঁজে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনারা বলতে পারবেন। এবং আমাদের আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্কটা শেয়ার করুন। শেয়ার করে বললেই হবে যে এই জমিটা আমরা ভিজিট করতে চাচ্ছি, দেখতে চাই, কথা বলতে চাই। এবং সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাঙ্ক্ষিত ঢাকা কিংবা ঢাকার আশেপাশে কোনো একটা প্রপার্টি, হয়তো বা আপনার কাঙ্ক্ষিত প্রপার্টিটা আমার চ্যানেলের মাধ্যমে হয়তো হতে পারে আপনার সেই প্রপার্টিটা, সেক্ষেত্রে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের উদাত্ত আহ্বান করি সবসময়। আজকে ও তার ব্যতিক্রম না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ করব
আমাদের জন্য দোয়া করবেন। অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। নতুন নতুন বাড়ি ঘর হচ্ছে, হ্যারাস বিল্ডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তালিয়া মেডিকেল, এদিকে তেরমুখ, এদিকে তেরমুখ, আমরা তেরমুখের ব্রিজটা দেখবো। আপনারা আমাদের সাথে থাকুন। তেরমুখে একটা দর্শনীয় স্থান, তাই যে দেখেন ছোট পার্ক, যারা বাচ্চা শিশু মহিলারা নিয়ে আসেন পার্কে। এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে দূর দূরান্ত থেকে ঢাকা থেকে খেতে আসেন। এই যে হইল তেরমুখ, একদম এখান থেকে এয়ারপোর্ট চলে যাচ্ছে। এটা হলো কালীগঞ্জের রাস্তা, রাইজা বাবু খেলা এশিয়ান হাইওয়ে রাস্তা। এখানে এখানে দরকার যে সব ধরনের রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, এখানে সুন্দর সুন্দর বিকেলবেলা এখানে বাজার বসে, একেবারে দেশি ফলমূল, শাকসবজি, মাছ মাংস, টাটকা শাকসবজি অনেকে দূর দূরান্ত থেকে এসে কিনে নিয়ে যাচ্ছেন। আপনাদের আহ্বান থাকলে আপনারাও আসতে পারেন, টাটকা যদি আপনারা মাছ মাংস সবজি খেয়ে। একটা ভালো মানের মাদ্রাসা, তেরমুখ দারুল উলুম ময়ূস সন্ধ্যা মাদ্রাসা, তেরমুখ ব্রিজ, যে ব্রিজটা আমরা জানি বিকালবেলা মনোরম একটা দৃশ্য পরিবেশ হয়। ব্রিজের পাশেই জমিটার অবস্থান, এবং এটা হলো উত্তরখান দক্ষিণখান এয়ারপোর্ট উত্তরে যাওয়ার রাস্তা। তো সবার জন্য দোয়া কামনা করে এখানে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে।